অবিৰাজৰ প্ৰেমত পাগল বাংলাদেশৰ মহিলা। চাৰি বছৰীয়া সন্তান আৰু স্বামী এৰি অবৈধ পথেৰে ভাৰতত প্ৰৱেশ কৰে বাংলাদেশৰ মহিলা ফাতেমা নুছৰ। ঘটনা অনুসৰি ত্ৰিপুৰা ৰাজ্যৰ ফুলবাৰীগড় মহম্মদ নুৰজালাল উৰফে চাট্টামৰ প্ৰেমত পাগল হয় বাংলাদেশী এগৰাকী মহিলাই অবৈধভাৱে ভাৰতত প্ৰৱেশ কৰে। পিছে ত্ৰিপুৰাৰ চোৰাইবাৰী আৰক্ষীয়ে গোপন সূত্ৰৰ ভিত্তিত খবৰ লাভ কৰি বাংলাদেশী মহিলাক আটক কৰি থানালৈ লৈ যায়। আনহাতে আৰক্ষী খবৰ পাই কবিৰাজ পলাই যাবলৈ সক্ষম হয়। বাংলাদেশী মহিলা ফাতেমা নুখুৰত ঘৰ বাংলাদেশৰ মৌলভী বাজাৰৰ শিলুৱা গাঁও। ধৃত মহিলাগৰাকীয়ে আৰক্ষীৰ সোধপোছত জনায় কবিৰাজ চাদ্দাম কবিৰাজীৰ কামত কেইবাবাৰ বাংলাদেশলৈ গৈছিল আৰু সেই সময়তে চাদ্দামৰ লগত মহিলাৰ সৈতে প্ৰেমৰ সম্পৰ্ক গঢ়ি উঠিছিল। পিছে কবিৰাজৰ প্ৰেমত যোৱা 15 দিন পূৰ্বে ভাৰতত আহে আৰু চাদ্দামৰ স্ত্ৰী হিচাপে বসবাস কৰি আছিল। বৰ্তমানে ত্ৰিপুৰাৰ চোৰাইবাৰী আৰক্ষীয়ে মহিলাগৰাকীক গ্ৰেপ্তাৰ কৰি আদালতত হাজিৰ কৰিব। কৰিমগঞ্জৰ পৰা এছ এম জাহী আবছৰ ৰিপৰ্ট অল আছাম নিউজ। গোপন খবরের ভিত্তিতে আমরা আমাদের মহিলা এএসআই রুমা দেববর্মা স্টাফসহ পূর্ব ফুলবাড়ির বাসিন্দা নূর জালাল উর্ফে সাদ্দাম ওনার বাড়িতে রেড করে খবরটা এরকম ছিল, একটা বাংলাদেশি মহিলা ওনার বাড়িতে থাকছেন কোনো পাসপোর্ট বা ভ্যালিড ডকুমেন্ট ছাড়া। তো যখন পুলিশ রেড করে তখন ওই মহিলাকে পাওয়া যায়, আসলে বাংলাদেশি নাগরিক, ওর কাছে ভ্যালিড পাসপোর্ট বা ডকুমেন্ট কিছু নেই। নামটা হচ্ছে ফাতেমা নুসরাত, বয়স 23, বিবাহিত। ওর স্বামীর নাম আব্দুল মমিন, ওর বাড়ি হচ্ছে শিলুয়া মৌলভী বাজার বাংলাদেশ। তো রেডের পরে ওকে পাসপোর্ট বা ওর ডকুমেন্ট চাওয়া হলে ও কিছুই দেখাতে পারেনি, স্বীকার করেছে যে বিনা পাসপোর্টে ইন্ডিয়াতে এন্ট্রি করেছে। পূর্ব ফুলবাড়ির নূর জালাল উর্ফে সাদ্দাম ওনার সঙ্গে মহিলাকে এসেছে। ঘটনার পরবর্তী সময় খবর নিয়ে জানা যায় এই নূর জালাল উর্ফে সাদ্দাম কবিরাজি করে এবং প্রায় সময় তার বাংলাদেশে আসা যাওয়া আছে। ওই কবিরাজির সময় বাংলাদেশে ওই ফাতেমা নুসরাতের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক হয়। যদিও ফাতেমা নুসরাত বিবাহিত, তারপরেও ভালোবাসার তাগিদে বিনা পাসপোর্টে ইন্ডিয়ান টেরিটরিতে প্রবেশ করে ওকে আমরা অ্যারেস্ট করেছি। চোরাইবাড়ি পিএসএ একটা কেস নিয়েছি পাসপোর্ট একটি, আগামীকালকে ওকে কোর্টে ফরওয়ার্ড করবো ধরনের। আর ওই যে নূর জালালকে আগে আটক করেছিল, না নূর জালালকে যখন রেড চলছিল তখন নূর জালালকে বাড়িতে পাওয়া যায়নি, তাকে আমরা খুঁজছি। তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হবে? হ্যাঁ, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, কারণ ও বিনা পাসপোর্টে একটা বাংলাদেশি নাগরিককে কি উদ্দেশ্য এখানে বাড়িতে এনে রাখতে? কতদিন পূর্বে এসেছিল মহিলা? প্রায় 15 দিন পূর্বে ওই মহিলার কি স্বামী আছে? হ্যাঁ, ওই মহিলার জিজ্ঞাসাবাদে জানতে পারি ওই মহিলা বিবাহিত, ওই মহিলার স্বামী ইয়াতে থাকে, কাতার থাকে। কোনো বিবাহ বিচ্ছেদ ঘটেছে কি তাদের মধ্যে? না, এরকম হয়নি এখানে, জিজ্ঞাসা যতক্ষণ জানা যায় এরকম হয়নি। মহিলার একটা বাচ্চাও আছে, ছোটো বাচ্চা। কত বছরের? 3 বছরের।